আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন একাধিক হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে জানতে। ধন্যবাদ আপনাদের সাবস্ক্রাইব করার জন্য। এই মেডিসিন সম্পর্কে ডক্টর এলেন, ডক্টর বরিক কি বলেছেন সেই সংক্রান্ত ভিডিওর আলাদা আলাদা লিঙ্ক আপনারা ওপরে আই বটনে এবং ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে ব্রায়োনিয়া। এই বিষয়টি যে বই থেকে সংগৃহীত হয়েছে সেটি হলো মেটেরিয়া মেডিকার ডক্টর এন.সি. ঘোষ। ব্রায়োনিয়া ইউরোপের এক প্রকার লতা, ফাইবার, টিস্যু, ফুসফুস, সিরাম, রেমরেম, যকৃত ও মস্তিষ্ক ইত্যাদির উপর ইহার প্রধান ক্রিয়া। বেত ও পিত্তের ধাতু যাহারা সহজে রাগিয়া উঠে এবং রোগা শীর্ণ ও কালো বর্ণের ব্যক্তিদিগের পক্ষে ইহা অধিক কার্যকরী। নক্স ভূমিকার রোগীর সহিত ইহার অনেকটা সাদৃশ্য দৃষ্ট হয়। নিম্নলিখিত লক্ষণগুলি ইহার চরিত্রগত লক্ষণ। এক, মাথা ঘোরা। মাথা যেন চাকার মতো গোলাকারে ঘোরে। প্রাতে এবং বিছানা কিংবা আসন হইতে উঠিলেই মাথা ঘোরে, পড়িয়া যাইবার মতো হয়। দুই, শুষ্কতা। যেমন ঠোঁট, মুখ, জিহ্বা, পাকস্থলী সমস্তই শুষ্ক। জিহ্বা অত্যন্ত শুষ্ক, ক্লোরাম। তিন, পিপাসায় অনেকক্ষণ অন্তর অধিক পরিমাণে জল পান করে, শীতল জল যায়। চার, মল শুষ্ক, কঠিন, যেন ঝামার মতো। পাঁচ, ঋতুকালে নাক দিয়া রক্ত পড়া। ছয়, নরনচরণে পীড়ার বৃদ্ধি, উদর ব্যতীত সকল স্থানের বেদনা, চাপিলে বা টিপিলে উপশম। সাত, মাথার বেদনা ভিন্ন সকল স্থানের বেদনা উত্তাপে উপশম, বেদনার প্রকৃতি ছুঁচ ফোটানো। আট, প্রলাপে দৈনিক কার্যের ও নিজ ব্যবসায়ের কথা বলে। নয়, বাতশ্লেষ্মা জ্বর, ঠোঁট নাড়া, যেন কিছু চিবাইতেছে, ঠোঁট শুষ্ক ও ফাটা। দশ, গ্রীষ্ম পড়িলে উদারাময়ের বৃদ্ধি। এগারো, সূতিকা জ্বর, ঠুনকো, স্তন প্রদাহ। বারো, উঠিয়া বসিলে গা বমি বমি ও গা ঝিমঝিম করে, মাথা ঘোরে, মাথার সম্মুখে পশ্চাতে ঘাড়ে স্কন্ধে ও পৃষ্ঠে বেদনা। তেরো, বাম হাত বা বাম পা অনবরত নাড়ে। চোদ্দ, জ্বরে রোগী চুপ করিয়া পড়িয়া থাকে, জ্বরের সঙ্গে অল্প বিস্তর ঘাম। পনেরো, ফুসফুস প্রদাহ, ব্রঙ্কাইটিস, ব্রঙ্ক নিউমোনিয়া, বাতশ্লেষ্মা জ্বর প্রভৃতি রোগের প্রথম অবস্থায় ব্যবহার। ষোলো, কাশি, গলার মধ্যে কুটকুট করে, রাত্রিরেতে কাশির বৃদ্ধি ইত্যাদি। বেদনা, কোনো পীড়ায় ছুঁচফোটানো বেদনা থাকিলে ব্রায়োনিয়া ও ক্যালিকার উপকারী। সিরাম রেমরেনে প্রদাহ হইয়া যে বেদনা হয় তাহার বিশেষত্ব ছুঁচফোটানো। প্রুরিস, মেরিনজাইটিস, পেরিটোনাইটিস, পেরিকার্ডাইটিস ইত্যাদি পীড়ায় ছুঁচফোটানো বেদনা থাকলে ব্রায়োনিয়ায় প্রথম ঔষধ। ক্যালিকার্ভে ছুঁচফোটানো বেদনা থাকলেও তাহা ব্রায়োনিয়ার মতো নরনচরণে বৃদ্ধি হয় না এবং তাহাতে রোগী স্থির হইয়া থাকিলেও বেদনা হ্রাস হয় না। ক্যালিকার্ভের বেদনা শরীরের সর্বস্থানে এমনকি দাঁতে পর্যন্ত হয়, তবে ডান দিকের বুকের নিচেই অধিক নির্দিষ্ট। সিরাম ক্যাভিটির মধ্যে রস জমা হেতু বেদনাতে এপিসও খুব উপকারী, তবে এপিসের ব্যথা হুল ফোটানোর মতো। আমি আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে আর একবার আপনাদের কাছে অনুরোধ করব এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আপনারা যত বেশি সাবস্ক্রাইব করবেন তত আমাদের কাজে আরও উৎসাহ বাড়বে, আমরা কাজ আরও ভালোভাবে করতে পারবো। তো আমার একান্ত অনুরোধ রইল যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন এগিয়ে যাই পরের বিষয়টির জন্য। বাত ও কোমরের বাত, গাঁটের বিশেষত যেখানে বড় বড় গাঁট আছে সেই স্থানে বেদনায় ও প্রদাহে এবং কোমরের বাতে ব্রায়োনিয়া উপকারী। ইহার বেদনা অনেক সময় স্থান পরিবর্তন করে, এক স্থান হইতে অন্য স্থানে চলিয়া বেড়ায়। প্রথমে যে স্থান আক্রান্ত হয় সেই স্থান কিছু মাত্র বেদনা থাকে না, কিংবা প্রথমে আক্রান্ত স্থানে অল্প বিস্তর কিছু বেদনা থাকে ও নতুন আক্রান্ত স্থানে তীব্র বেদনা হয়। আক্রান্ত স্থান ফলে গরম ও লাল বর্ণ হয়, চকচক করে, সামান্য মাত্র নড়াচড়া করলেই যন্ত্রণা বাড়ে, হাঁটু শক্ত ও বেদনাযুক্ত। গাঁট ফলে গাঁট গরম ও লাল বর্ণ হয়,
ছিঁড়ে ফেলার মতো বেদনা, একটুমাত্র নড়াচড়া করলে বেদনা বৃদ্ধি, পায়ের তলা ফোলে ও গরম হয়, গরম ফোমেন্টেশন, পুলটিস ও তাপ দিলে বেদনার অনেকটা উপশম থাকে। নতুন হোক পুরাতন হোক, গাঁটে হোক, মাংস স্থানে হোক, বাতে যেখানে ব্রায়োনিয়ার প্রয়োজন সেখানে অন্যান্য উপসর্গের সহিত প্রচুর পরিমাণে ঘাম থাকে। জ্বর, সর্দি, বাতিক, ইনফ্লুয়েঞ্জা, রেমিনটেন্ট, টাইফয়েড, নবজ্বর ইত্যাদি সর্বপ্রকার জ্বরের লক্ষণ মিলিলে ব্রায়োনিয়া প্রয়োগ করতে পারা যায়। ব্রায়োনিয়া প্রয়োগকালীন পিপাসা, মাথা ব্যথা, জিহ্বায় ময়লা, মুখে তিক্ত আস্বাদ, অল্প বিস্তর ঘাম, অত্যন্ত গা ভিজা, ভিজা মতো চুপ করিয়া পড়িয়া থাকা, মোটামুটি এই কয়েকটি লক্ষণের উপর দৃষ্টি রাখিবেন। ব্রায়োনিয়ার জিহ্বা জ্বরে শুষ্ক ও খসখস থাকে, তাহার সহিত পেটের দোষ থাকিলে জিহ্বা ভারী, সাদা কিংবা হলদে ময়লাযুক্ত হয়। প্রবল পিপাসা, টাইফয়েড জ্বর, উপরে বলিয়াছি যে ইহার রোগ লক্ষণ নড়িলে চড়িলে বৃদ্ধি হয়, এই পীড়াতেও সেই রূপ নড়িলে চড়িলে সমস্ত কষ্টের বৃদ্ধি হয়, তাই রোগী নড়িতে চায় না, ভয় পায়, গায়ে অত্যন্ত বেদনা থাকে, নাক দিয়া রক্ত পড়ে, তাহাতে মাথার বেদনার একটু উপশম থাকে, ঠোঁট ফাটে, ঠোঁট দুটি নাড়ে, ঠিক যেন কিছু চিবাইতেছে। প্রলাপ, মৃদু, রোগীর নিজের দৈনিক ব্যবসায়ের বা কার্যবলীর সম্বন্ধে প্রলাপ বকে, বিকারে রোগী বাড়ি যাইবার কথা বলে, সে মনে করে যেন অন্য স্থানে রইয়াছে। ব্রায়োনিয়া, জেলসিয়াম, ব্যাপটিসিয়া এই তিনটি প্রায় টাইফয়েড জ্বরে প্রথম অবস্থার ঔষধ। টাইফয়েডে ব্রায়োনিয়ার বিফল হলে ইউপাস, সবিরাম জ্বর, জ্বর আসিবার সময় কিছু স্থিরতা নাই, জ্বরের পূর্বাবস্থায় মাথা ব্যথা, গা, পা, হাত, সর্বশরীর কামড়ায়, অত্যন্ত পিপাসা, শীত অবস্থায় পিপাসা, শুষ্ক কাশি, বুকে ছুঁচ ফোটানো বেদনা, রোগী চুপ করিয়া পড়িয়া থাকে, উত্তাপ অবস্থায় প্রবল পিপাসা, অন্তরে অত্যন্ত দাহ, বালিশ হইতে মাথা তুলিতে পারে না, কারণ মাথা তুলিলেই গা বমি বমি, মাথা ঘোরা ও মাথা ব্যথা বাড়ে, ঘর্ম অবস্থায় প্রচুর ঘাম দেয়, মুখ তিক্ত ও শুষ্ক, জ্বর ত্যাগ অবস্থায় শরীরের সর্বস্থানে বেদনা, ওই বেদনা টিপিলে বা চাপিলে উপশম হয়, বমি করে। ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, প্লুরিস ও প্লুরোডাইনা এই সমস্ত পীড়ায় পীড়ার অন্যান্য উপসর্গ সহ যদি বুকে ব্যথাটি থাকে তাহা হইলে ব্রায়োনিয়া প্রথম ঔষধ। নিউমোনিয়ায় ফেরমফস, একোনাইট প্রভৃতি ঔষধ প্রয়োগের পর জ্বর ও কাশির অন্যান্য লক্ষণ সহ যখন রোগী ছটফটানি কমিয়া আসে, কাশিও একটু সরল হয়, যেদিকে বেদনা সেই দিকে চাপিয়া শয়ন করে, তাহাতে উপশম বোধ হয়, তখন ব্রায়োনিয়া বিশেষ উপকারী। বেদনাযুক্ত স্থানে বিশেষত বাম দিকে চাপিয়া শুইতে অধিক কষ্টবোধ করিলে ফসফরাস উপযোগী। তুরিশেতে ছুঁচ ফোটানো বেদনাই ব্রায়োনিয়া প্রয়োগের প্রথম লক্ষণ। কাশির সময় রোগী হাত দিয়া বুক চাপিয়া ধরে, বেদনা তাপ প্রয়োগের উপশম হয়। ব্রায়োনিয়ার সমস্ত পীড়া ডান দিক অধিক আক্রমণ করে। ব্রায়োনিয়া প্লুরোনিউমোনিয়ায় বিশেষ ফলপ্রদ, বঙ্কোনিউমোনিয়ায় ফসফরাস উপযোগী। ডক্টর হিউজেস বলেন, ব্রঙ্কাইটিস পীড়ায় ব্রায়োনিয়ার দ্বারা কোনো উপকার হয় না, তবে শুষ্ক কাশি, টান, স্টার্নম অস্থির নিকট ভারবোধ, চটচটে রক্তমিশ্রিত গয়ার, কিছু খাইলে কাশির বৃদ্ধি, কাশিতে কাশিতে বমন, কাশির সময় রোগী বুক চাপিয়া ধরে, উক্ত লক্ষণ সহ জ্বর, মাথা ব্যথায় মাথা যেন ফাটিয়া যায়, গলায় বেদনা, এই লক্ষণগুলি ব্রঙ্কাইটিস পীড়ায় থাকিলে ব্রায়োনিয়া বিশেষ উপকার দর্শে। ব্রঙ্কাইটিস, প্লুরিস, ইন্টারকস্টাল নিউরালজিয়া প্রভৃতি কতিপয় পীড়ায় ব্রায়োনিয়ার মতো বক্ষ পীড়ার লক্ষণে এক্লিপিয়াস টিউবারোসা নামক ঔষধটি বিশেষ উপকারী। বক্ষস্থলে পীড়ায় ব্রায়োনিয়ার সহিত ইহার অনেকটা পরিমাণে সাদৃশ্য দেখা যায়। নিঃশ্বাস ফেলিবার সময় বুকে বেদনা, বাম ফুসফুসের নিম্নভাগে অধিক,
ব্রায়োনিয়ায় ডান দিকে, শুষ্ক কাশি, কাশির সময় কপালে ও পেটে বেদনা, বুকের মাঝে হাড়ের পিছনে কাটা ছেঁড়ার মতো বা চিরিক মারা বেদনা, জোরে নিঃশ্বাস লইলে বা নড়াচড়া করিলে বেদনা আরও বাড়ে, বুকের মাঝে হাড়ের দুপাশে পাজরার হাড়ের মধ্যস্থলে টিপিলে বেদনা বোধ হয়। এইগুলি অ্যাসক্লিপিয়াসের লক্ষণ ও ব্রায়োনিয়ার সদৃশ। অতএব ব্রায়োনিয়ায় উপকার না হইলে পরে অ্যাসক্লিপিয়াস ওষুধটি ব্যবহার করিয়া দেখা যাইতে পারে। নিউমোনিয়ার ডান ফুসফুস আক্রান্ত, বেলেটোনা, ব্রায়োনিয়া, ফসফরাস, সেলি, মার্কিউরিয়াস, অ্যান্টিমটার, রাস্টাক্স, বাম ফুসফুস আক্রান্ত, সালফার, অ্যান্টিমটার, উভয় ফুসফুস আক্রান্ত, অ্যান্টিমটার, অ্যান্টিম আর্স, অ্যান্টিম সালফ, হিপার, লাইকো, বেদনা স্থানে চাপে আরামবোধ, ব্রায়োনিয়া, চাপে কষ্ট, বেলেডোনা, ফসফরাস, মার্কিউরিয়াস, বুকে ছুচফোটানো বেদনা, ব্রায়োনিয়া, চেলি, ফসফরাস, কুইলা, কাশির সহিত রক্ত, ক্যান্থার, অ্যাসিড ফস, রাস্টক্স, প্লুরো নিউমোনিয়া, ব্রায়োনিয়া, বেলেডোনা, চেলিডোন, পঙ্ক নিউমোনিয়া, ফসফরাস, চুপ করিয়া পড়িয়া থাকে, বেলেডোনা, ব্রায়োনিয়া, আর্নিকা, চেলিডোন, ছটফট করে, একোনাইট, রাস্টক্স, আর্সেনিক, প্রমেহের পর নিউমোনিয়া, থুজা, ক্যালিমিউর, ন্যাট্রম সল্ট, সামান্য সর্দি হইয়ার পর নিউমোনিয়া, মার্কিউরিয়াস, ব্রায়োনিয়া, টাইফয়েডের সঙ্গে নিউমোনিয়া, রাস্টাক্স, অ্যাসিড ফস, নাসা পক্ষ নড়ে, ফসফরাস, অ্যান্টিম, লাইকো। লিভার, ডান দিকে ব্রায়োনিয়ার প্রিয় স্থান, লিভারে পীড়া, লিভারের স্থানে ছুচফোটানো ব্যথা, জ্বালা, টাটানি ব্যথা, ফোলা, চাপ দিলে, কাশিলে, নিঃশ্বাস লইলেও বেদনার বৃদ্ধি, পেটের উপরিভাগেও বেদনা, পোড়া মাটির মতো অত্যন্ত শুষ্ক কঠিন মল, মুখে তিক্ত আস্বাদ, ডান কাঁধে দাবনায় ব্যথা ইত্যাদি লক্ষণে ব্রায়োনিয়া প্রযোজ্য। কিন্তু আবার এই পীড়ায় উক্ত প্রায় সমস্ত লক্ষণগুলি চেলিডোনিয়ামে আছে, কেবল মলের বিভিন্নতা মাত্র দেখিতে পাওয়া যায়। চেলিডোনিয়ামে মল গন্ধকের মতো হরিদ্রা বর্ণের কিংবা ছাই বা মাটির রঙের মতো, ইহাতে বাহ্যের পূর্বে পেটে বেদনা থাকে না। ব্রায়োনিয়ায় তরল মল হইলেও তাহা হরহরে এবং পেট কামড়ানি ব্যথা থাকে না। অভিজ্ঞতার ফল, বর্ধিত ও বেদনাযুক্ত লিভারে ব্রায়োনিয়া 2-3 দিন ব্যবহার করিয়া কোনো উপকার না পাইলে ব্রায়োনিয়ার সহিত মার্কুরিয়াস পর্যায় দিনে, অর্থাৎ একদিন ব্রায়োনিয়া আর একদিন মার্কুরিয়াস, সল বা ভাইভাস, ষষ্ঠ হইতে 200 শক্তি, পীড়ার প্রাবল্য অনুসারে প্রত্যহ 2-1 মাত্রা প্রদান করিয়া আমি অনেক রোগী আরোগ্য করিয়াছি। লিভারের স্থানে অত্যন্ত টাটানি বেদনা থাকিলে ব্রায়োনিয়া, মাদার টিনচার, 20 ফোঁটা, 1 আউন্স গ্লিসারিনে উত্তম রূপে মিশাইয়া ওহারি 30-40 ফোঁটা বেদনার স্থানে দিন রাত্রের মধ্যে 2-3 বার ধীরে ধীরে মালিশে এবং গরম জলে বা গরম গোমূত্রে পশমী বস্ত্র ডুবাইয়া নিংড়াইয়া তদ্বারা সেক দিবার ব্যবস্থা করি, তাহাতে বেদনার অতি শীঘ্র উপশম হয়। মার্কুরিয়াস ভাইবাস 200 শক্তি, উপরিচুপরি 2 দিন প্রাতে 2 মাত্রা প্রদান করিয়া এক সময় এলোপ্যাথি পরিত্যাগ, 1টি লিভার স্ফোটক পীড়া সপ্তাহকাল মধ্যে আরোগ্য করিয়াছিলাম। উক্ত রোগীটি প্রত্যহ 103-104 ডিগ্রি জ্বর হইত, বিনা অস্ত চিকিৎসায় ওই পীড়া আরোগ্য হইবে না। এলোপ্যাথি মহাশয়গণ এমন বধি মন্তব্য প্রকাশ করায় রোগী ভীত হইয়া আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসাধীন আসেন। মাথা ব্যথা, সম্মুখ রোগে বা কপালে, ঘাড়ে অত্যন্ত ব্যথা, যেন মাথা ফাটিয়া যায়, নড়িলে চড়িলে, কাশিলে, ঘাড় নিচু করিলে ও চক্ষুর পাতা খুলিলে শিরপীড়ার বৃদ্ধি হয়, উঠিলে বসিলে গা বমি বমি ভাব ও ভিমড়ি যাওয়ার মতো হয়। সর্দি, নাক দিয়া সর্দি নির্গত হইলেও নাকের ভিতর শুষ্ক থাকে। ব্রায়োনিয়া, হলদে রঙের মতো গাঢ় পাকা সর্দি নির্গত হয়, সর্দি স্রাব হঠাৎ বন্ধ হইয়া অত্যন্ত মাথা ব্যথা করিলে ব্রায়োনিয়া উপযোগী।
দেখে শিশু, এই প্রকার মাথা ব্যথায় উপকারী, তবে তাহাতে বাম দিক অধিক বেদনা করে। কাশি, ব্রায়োনিয়ার সমস্তই শুষ্ক ভাব, সুতরাং উহার কাশিও শুষ্ক, গলা কুটকুট করিয়া কাশি ও গলার স্বর কর্কশ হয়, গড় আদৌ উঠে না, যদিও উঠে তাহা অনেক কষ্টে ও অতি অল্প মাত্রায়, তাহার রং হরিদ্রা বর্ণের অথবা রক্তের ছিট মিশ্রিত। রোগী কাশিবার সময় হাত দিয়া বুক চাপিয়া ধরে, কাশির সঙ্গে মাথা অত্যন্ত ব্যথা থাকে এবং গরম ঘরে থাকিলে ও আহারের পর প্রায় কাশির বৃদ্ধি হয়। কাশির সঙ্গে মাথা ব্যথা ন্যাট্রোমিউরো আছে, তবে তাহাতে নরম চরণে বৃদ্ধি এই লক্ষণটি নাই। নাসিকা দিয়া রক্তস্রাব, যে কোনো প্রকারের কারণে হোক না কেন, নাসিকা দিয়ে রক্তস্রাব হইলে প্রায় ব্রায়োনিয়ায় উপকার হয়। স্ত্রী লোকেদের ঋতুকালের মধ্যে এবং ঋতুস্রাবের পরিবর্তে নাসিকা দিয়া রক্তস্রাব হইলে ব্রায়োনিয়া উপকারী। ঋতু বন্ধ হইয়া ফুসফুস হইতে রক্তস্রাব হইলে, ফসফরাস এবং পাকস্থলী হইতে রক্তস্রাব হইলে পালসেটিলা উপকারী। চিনিমিও ঋতুস্রাব বন্ধ হইয়া কাশিতে কাশিতে গয়ারের সঙ্গে রক্ত উঠিলে উপকারী। হ্যামামেলিস মিলিফোলিয়াম ন্যাট্রাম নাইট্রি ইত্যাদি ওষুধের লক্ষণ দেখিবেন। ঠুনকো বা দুগ্ধ জ্বর, প্রথম অবস্থায় ব্রায়োনিয়ার দ্বারাই প্রায় স্তন প্রদাহ আরোগ্য হয়। প্রদাহিত স্থান লাল বর্ণ নহে, শক্ত উত্তপ্ত, অত্যন্ত বেদনা, একটু নড়িলেই যন্ত্রণা বাড়ে, এই লক্ষণ ব্রায়োনিয়া উপযোগী। বেলেডোনা, ফাইটোলাক্কা, মার্কুরিয়া, সিপার ও অবস্থা অনুযায়ী এই পীড়ার ভালো ঔষধ দ্রষ্টব্য। ডক্টর ফ্যারিংটন বলেন, তিনি ঠুনকো বা দুগ্ধ জ্বরে অনেক দিন ধরিয়া ব্রায়োনিয়া ব্যবহার করিতেছেন এবং তাহাতেই প্রায় পীড়া আরোগ্য হইতেছে। আমি নিজেও পরীক্ষা করিয়াছি, প্রথম অবস্থায় ইহা প্রয়োগ করিলে আর অন্য ঔষধের বিশেষ আবশ্যক হয় না। ইহার সহিত খাঁড়ি মুসুর ডাল দুধে বাটিয়া গরম করিয়া স্তনে প্রলেপ দিলেও, স্তনটি উঁচু করিয়া বাঁধিয়া রাখিলেও আরও শীঘ্র উপকার হয়। কোষ্ঠবদ্ধ, এলিমেন্টারি ক্যানেলের শুষ্কতা নিবন্ধন মল খুব বড়, ন্যাড় উহা শুষ্ক ও শক্ত। ওপিয়মে মল কালো গোল গোল বলের মতো, এলিউমিনায় বাহ্যের চেষ্টা একেবারে থাকে না, ইহাতে বিনা বেগে এমনকি তরল মল হইলেও বেগ না দিলে বাহ্যে হয় না। উপরিউক্ত তিনটি ঔষধে বাহ্যের বেগ থাকে না। উদারাময়, গ্রীষ্মকালে বা গ্রীষ্মের প্রথম আহারে গোলমালে পেটে পীড়া হইলে ব্রায়োনিয়া উপযোগী। ইহাতে প্রাতকালে ভেদ অধিক হয়, রং কালচে, অল্প বিস্তর গন্ধ থাকে, গন্ধ পচা পনিরের মতো, নড়িলে চড়িলে বাহ্যে হয় এবং শরীর গরম হইলে উদারাময় বাড়ে। ঠান্ডা পানীয় কাঁচা বা পাকা ফল ও শাকসবজি খাইয়া উদারাময় এবং কোনো উদ্ভেদ বসিয়া গিয়া উদারাময় হইলেও ব্রায়োনিয়া উপকারী। সালফারের ভোরের দিকে বাহ্যে হয়, রোগী এক মুহূর্তেও বাহ্যের বেগ সামলাইতে পারে না, ইহাতে রোগী বাহ্যে পাইয়া তবে ঘুম ভাঙে। ন্যাট্রাম সালফ ও ব্রায়োনিয়া, নিদ্রা হইতে উঠিয়া বেড়াইতে আরম্ভ করিলে বাহ্যে পায়। ন্যাট্রাম সলফ ও ব্রায়োনিয়ায় নিদ্রা হইতে উঠিয়া বেড়াইতে আরম্ভ করিলে বাহ্যে পায়। আভাস, ব্রায়োনিয়া বেদনা যন্ত্রণা অথবা পীড়ার উপসর্গ নড়িলে চড়িলে বাড়ে, সেই জন্য রোগী চুপ করিয়া পড়িয়া থাকে। ডাস্টাক্স, ঠিক বিপরীত, অর্থাৎ বেদনা যন্ত্রণা দিয়ে নড়িলে চড়িলে উপশম হয়, সেই জন্য রোগী ছটফট করে। হাম বসিয়া যাইলে বা বাহির না হইলে ব্রায়োনিয়া। বৃদ্ধি, দেহ সঞ্চালনে উঠিয়া বসিলে উত্তাপে উষ্ণ আহারে, উহা ভিন্ন প্রাতে ও আহারের পরে উপসর্গের বৃদ্ধি হয়। উপশম, শয়নে আক্রান্ত স্থান চাপিলে, দৃশ্যামে স্থির হইয়া থাকিলে, ঠান্ডা দ্রব্য পান ভোজনে। সম্বন্ধ, যে সকল রোগের তরুণ অবস্থা ব্রায়োনিয়া, রোগ পুরাতন হইলে তথা এলিউমিনা প্রযোজ্য। পরবর্তী ঔষধ, এলিউমি, আর্সেনিক, অ্যান্টিমটার, বেলেডোনা, ভলকা,
হায়োসি, ক্যালিকার, অ্যাসিডমিউর, নক্স, ফসফরাস, পালসেটিলা, রাস্টক্স, সালফার ক্রিয়ানাশক, ক্যাম্ফর, ক্যামো, জেলি, কফি, ইগনেসিয়া, অ্যাসিডমিউর, নক্স, পালসেটিলা, রাস্টক্স, সেনেগা। ক্রিয়ার স্থিতিকাল 7 থেকে 21 দিন। নমস্কার।